আপনি কোথা থেকে ক্লাস করতেছেন, দেশের বাহিরে নাকি বাংলাদেশে?
এরকম আমরা মাছ মাংস ডিম ডাল ভাতিগুলা খাইছি, এগুলা হচ্ছে আমাদের শরীর শুষে দেয় নাই। কি শুষে দিচ্ছে? ডিমের মধ্যে কি আছে? প্রোটিন আছে, তাই না? প্রোটিন আছে, ভিটামিন আছে, সেটা হচ্ছে কি হয়েছে আমার শরীর শুষে নিচ্ছে। আর এই যে শুষে নেওয়ার যে প্রক্রিয়া, এটাকে কি বলতেছে? হজম বা ডাইজেশন বা পরিপাক। যদি আমার কি ওই ডিম কি হয়েছে, আমি ডিম খাইছি, ভাত খাইছি, তারপর কি মাছ মাংস
পাইহু ছিদ্র, পাইহু ছিদ্র অ্যানাস মানে হচ্ছে পাইহু ছিদ্র, আর অ্যানাসের উপরে থাকবে হচ্ছে রেকটাম, রেকটাম মানে হচ্ছে পাইহু ফলি, হ্যাঁ পাইহু ফলি মানে হচ্ছে পায়খানার ফলি, ঠিক আছে, রেকটামের বাংলা হচ্ছে পাইহু ফলি বা পায়খানার ফলি, এখানে হচ্ছে কি পায়খানা জমা থাকে, ঠিক আছে, আর অ্যানাস মানে হচ্ছে পাইহু ছিদ্র মানে কি
আর হচ্ছে কি প্রোটিন জাতীয়,
11টার দিন লেগে যায়।